إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজে বারবার রফু আল ইয়াদাইন, বারবার এভাবে হাত উঁচু করা, এই বিষয়টি নিয়ে। আমরা হানাফি মাজহাবের অনুসারে আমরা যেভাবে আমল করি সেটা হলো তাকবীরে তাহরিমার সময় শুধু একবার হাত উত্তোলন করি, এছাড়া আর কখনো হাত উত্তোলন করি না। আমাদের আমলের পিছনে সহি হাদিস আছে কিনা সেটা আমাদের সবারই জানা দরকার। সর্বপ্রথম একটা হাদিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে এবং আবু দাউদ শরীফের মধ্যে আছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরার মধ্যে প্রথম খণ্ডে হাদিস কামে বর্ণনা করেছেন। হাদিস নম্বর হল 1099। ঠিক এই হাদিস ইমাম বুখারী মুসলিম সহ সিহাসি তার ছয় ইমামের ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার মুসান্নাফের মধ্যে হাদিস কানা বর্ণনা করেছেন। এটা এটা হলো দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর হলো 2456। এইভাবে উল্লেখ রয়েছে, হাদ্দাসানা আল ওয়াকি আন সুফিয়ানা আন আসিম ইবনে কুলাইব আন আব্দুর রহমান ইবনে আসওয়াদ আন আলকামা আন আব্দুল্লাহ قال ألا أريكم صلاة رسول الله صلى الله عليه وسلم فلم يرفع يديه إلا مرة। অর্থাৎ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সাহাবীদেরকে বলতেছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ দেখাবো? তখন তিনি নামাজ পড়লেন কিন্তু শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় একবার হাত ওঠালেন, আর কখনো হাত উত্তোলন করলেন না। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় রাফু আল ইয়াদাইন শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হবে, আর কখনো হবে না, এটাই রাসূলুল্লাহর নামাজ। এই হাদিসের বর্ণনাকারী ওয়াকি, সুফিয়ান এবং আব্দুর রহমান ইবনে আসওয়াদ, আলকামা, তারা সবাই বুখারী মুসলিমের রাবি, সর্বসম্মতিক্রমে সিকা, বিশ্বস্ত। আসিম ইবনে কুলাইব সহি মুসলিমের রাবি এবং আইমা ইকরাম মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে তিনি হুজ্জত, বিশ্বস্ত। সহি মুসলিমে তার একাধিক রেওয়ায়ত রয়েছে। ইমাম বুখারি তার ব্যাপারে ভালো সাক্ষ্য প্রদান করেছে। এক কথায় হাদিস কানা সহি। অনেকে দাবি করেছেন যে এই হাদিস কানা মুখতাসার, সংক্ষেপ, এই জন্য এটার ব্যাপক বা বিস্তারিত না পাওয়া পর্যন্ত আমল করা যাবে না। তাদের দাবি প্রত্যাখ্যান করা যায়, কারণ যদি ওই সনদটা মুখতাসার ধরা হয় কিন্তু এর পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার জুজুর রাফাইল ইয়াদাইন কিতাবের মধ্যে সনদ সহকারে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। এইভাবে মতনটা আমি পড়ে শোনাচ্ছি। আন্না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কালা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ফাকামা ওয়া কাব্বারা ورفع اليدين ثم ركع وطبق بين يديه فجعلهما بين ركبتيه فبلغ ذلك صعدا فقال صدق اخي الابل قال نفعل ذلك في الاول الاسلام ثم امرنا بهذا। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে নামাজ শিক্ষা দিলেন, সেই নামাজটা ছিল এরকম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুরুতে তিনি হাত উত্তোলন করলেন, তারপরে তিনি হযরত তিনি বলেন যে তারপরে তিনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে হাঁটুতে হাত ধরলেন। এই ঘটনা বর্ণনা করার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ভাই সত্য কথা বলেছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ যে সঠিক সেটা সাক্ষ্য প্রদান করলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তা নাফালু যালিকা ফি আউয়ালিল ইসলাম সুম্মা উমিরনা বিহাজা, অর্থাৎ ইসলামের প্রথম যুগে আমরা ওরকম করতাম কিন্তু পরবর্তীতে আমরা এইভাবে আদিষ্ট হয়েছি। এ থেকে স্পষ্ট লম্বা সম্পূর্ণ পূর্ণাঙ্গ হাদিস থেকে আমরা দেখছি রাফিয়াদাইন শুধুমাত্র একবারই এই হাদিসের মধ্যে রয়েছে। এই হাদিস উল্লেখ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, কাল আল বুখারী ওয়া হাজা আল মাহফুজ ইনদা আহলি নজর মিন হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ। আহলে নজর যারা মুহাদ্দিসিনে কারাম তাদের মধ্যে এটাই মাহফুজ সংরক্ষিত হাদিস, সহিহ হাদিস, যে রাফিয়াদাইন শুধুমাত্র একবার হবে। এই হাদিসটা আবু দাউদ শরীফের সারাউনুল মারবুদের মধ্যে মাওলানা আজিমাবাদী যিনি আহলে হাদিসের বড় মুরব্বী দ্বিতীয় খণ্ডে রফুল ইয়াদাইন সম্পর্কে এই হাদিস উল্লেখ করেছেন। আরেকটা সহি হাদিস আপনাদেরকে দেখাই যেটা সিহাসিতার কিতাবের মধ্যেও রয়েছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে তিরমিজির মধ্যেও হাদিস করা রয়েছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা যিনি সিহাসিতার ছয় ইমামের ওস্তাদ, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি হাদিস কানা নির্ভরযোগ্য সনদে উল্লেখ করেছেন। আমি মূল মতনটা পড়ে শোনাচ্ছি। আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাদাহ সালাত রাফা ইয়াদাইহি সুম্মা লা ইয়ারফাউ মা হাত্তা ইয়ফরুগ। অর্থাৎ বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শুরু করতেন তখন দুই হাত উঁচু করতেন, এরপরে নামাজ থেকে বের হওয়ার পূর্বে আর কখনো হাত উত্তোলন করতেন না। এটা ইবনে আবি শাইবার হাদিস নম্বর 2455।
এই হাদিসের সনদে বর্ণনাকারী সবাই সিকা বিশ্বস্ত। অনেকেই দাবি করেছেন যে হাদিস কানা সহি নয়, কারণ হিসেবে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে ইয়াজিদ ইবনে আবি জিয়াদ নামক একজন রাবি রয়েছে, সেই রাবি নাকি দুর্বল। তাদের জবাবে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারি কিতাবের মধ্যে এটা ওই হাদিসের ব্যাখ্যা করতে যে চতুর্থ খণ্ডে ইমাম আইনি রহিমাহুল্লাহ তিনি 380 নম্বর পৃষ্ঠায় ইয়াজিদ ইবনে আবি জিয়াদ রাবি সম্পর্কে তিনি লিখেছেন, ওয়া আম্মা ইয়াজিদু ফি নাফসিহি ফা ইন্নাহু সিকাত, অর্থাৎ ইয়াজিদ ইবনে আবি জিয়াদ সে নিজেই বিশ্বস্ত রাবি। ফাকাল আজলি হুয়া জাইজুল হাদিস, ইমাম আজলি বলেছেন সে হাদিস বর্ণনায় জাইজুল হাদিস মানে গ্রহণযোগ্য। ওকালা ইয়াকুব ইবনে সুফিয়ান রহিমাহুল্লাহ ফাহুয়া মাকবুল, ইয়াকুব ইবনে সুফিয়ান বলেছে সে মাকবুল অর্থাৎ নির্ভরযোগ্য গ্রহণযোগ্য। কালা আবু দাউদ লা আ'লামু আহাদান তারাকা হাদিস হাদিসাহু, অর্থাৎ ইমাম আবু দাউদ বলেন তার হাদিস তরক করেছে এমন কাউকে আমি দেখিনি। ওকালা ইবনে শাহিন ফি কিতাবি সিকাত, ইবনে শাহিন তার কিতাবে বিশ্বস্তদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে তিনি তার ব্যাপারে ভালো মন্তব্য করেছেন। কালা আহমদ ইবনে সালেহ ইয়াজিদ সিকা, অর্থাৎ ইমাম আহমদ ইবনে সালেহ তাকে বিশ্বস্ত বলেছেন। ও খারাজা হাদিস ইবনে খুজাইমা ফি সহিহিহি, ইমাম ইবনে খুজাইমা তার সহি গ্রন্থে ইয়াজিদ থেকে হাদিস বর্ণনা করেছেন। এরপরে তিনি লিখতেছেন কালা সাজি সাদুক, ইমাম সাজি তাকে সত্যবাদী বলেছেন। ও কাজা কালা ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বানও তাকে সত্যবাদী বলেছেন। ও খারাজা মুসলিম হাদিসিহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ইয়াজিদ থেকে হাদিস বর্ণনা করেছেন তার সহি গ্রন্থে। ও ইস্তেশহাদু বিহিল বুখারী, ইমাম বুখারী তার ব্যাপারে ভালো মন্তব্য করেছেন। ইমাম বুখারী যাকে ভালো রাবি হিসেবে জানেন, ইমাম মুসলিম যার থেকে হাদিস বর্ণনা করেছেন, একদল মুহাদ্দিস যাকে বিশ্বস্ত সত্যবাদী হিসেবে জানেন, তার হাদিস জয়ীফ বলাটা মূর্খতা বই কিছুই নয়। অতএব এই হাদিস সর্বসম্মতিক্রমে সহি, এই এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তবে আরেকটা হাদিস, আরেকটা রওয়ায়েত আমি আপনাদের দেখাতে পারি, যেটা ইয়াজিদ ইবনে আবি জিয়াদ ছাড়া ভিন্ন আরেকটি সূত্রে বর্ণিত হয়েছে, এটা মুসনাদ আবি আলা শরীফ এই কিতাবের মধ্যে। এই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রফিয়া দেন, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হবে, এছাড়া আর কখনো হবে না। সেই হাদিসটি ইয়াজিদ ইবনে আবি জিয়াদের ছাড়া ভিন্ন আরেকটি সূত্রে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1689। সেখানে সনদ সহকারে হাদিস কানা উল্লেখ, হাদ্দাসানা ইসহাক হাদ্দাসানা ওয়াকি হাদ্দাসানা ইবনে আবি লাইলা আন হাকাম ওয়াইসা আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন বারা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা আখিরিল হাদিস, অর্থাৎ এখানে ইয়াজিদ ইবনে আবি জিয়াদ নেই, ভিন্ন আরেকটি সূত্র থাকাতে এই হাদিসটি আরো শক্তিশালী হলো এবং কবি হলো, একেবারে নির্দ্বিধায় সহি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন শুধু তাকবীরে তাহরিমার সময়, আর কখনো করতেন না। এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাতে পারি, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম হুমাইদি রহমতুল্লাহ আলাইহির লেখা আল মুসনাদ, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি আরেকটা হাদিস সহি সনদ উল্লেখ করেছেন, যে হাদিস নম্বর 614। হাদ্দাসানা আল হুমাইদি ক্বালা হাদ্দাসানা জুহিয়ার জুহরি ক্বালা আখবারানি সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি খুযু মুনকাবাইহি ওয়া ইযা আরাদা ইয়ারকাউ ওয়া বাদামা রাফা রাআসাহু মিনার রুকুই ফালা ইয়ারফাউ ওয়ালা বাইনা সাজদাতাইনি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সম্পূর্ণ সহি সনদে বর্ণিত যে তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখেছি যে আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন এবং রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন তিনি বলতেছেন ফালা ইয়ার ফাউ, দুই হাত উঁচু করতেন না, ওয়ালা বাইনা সাজদাতাইনি, এবং দুই সেজদার মাঝখানেও হাত উঁচু করতেন না। এই হাদিসটা সম্পূর্ণ সহি ইমাম হুমাইদি, ইমাম জুহরি, সালিম ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর এই কয়েকজন রাবি সবাই বুখারি মুসলিমের রাবি এবং সর্বসম্মতিক্রমে সিকা, অর্থাৎ স্পষ্ট আমরা জানলাম আব্দুল ইবনে উমর থেকে সহি রেওয়ায়েত যে তিনি রাফিয়া দেন আল্লাহ রসুলকে করতে দেখেননি। আমরা অনেকে জানি বুখারিতে হাদিস রয়েছে অথবা অন্যান্য কিতাবে রয়েছে আব্দুল ইবনে উমর রাফিয়া দিনের পক্ষে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এখানে আমরা বিপরীত মুখী রেওয়ায়েত পেলাম যে রাসুল সাল্লাম রাফিয়া দেন করতেন না। আরেকটা রেওয়ায়েত দেখাচ্ছি, যেমন ইমাম মুগলতাই রাহিমাহুল্লাহ সুনানি ইবনে মাজা শরীফের সরাতে আরেকটা রেওয়ায়েত উল্লেখ করেছেন, এটা সরহে সুনানি ইবনে মাজা এই কিতাবের তৃতীয় খণ্ডে।
তিনি আব্দুল ইবনে উমর থেকে আরেকটা রেওয়ায়েত এনেছেন, যে রেওয়ায়েতটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ذكرهُ البيهقي في الخلافيات من حديث محمد بن طالب حدثنا احمد بن محمد وراسي حدثنا عبد الله بن عون الخرازي حدثنا مالك عن زهري عن سالم عن عبد الله بن عمر ان النبي صلى الله عليه وسلم كان يرفع يديه اذا افتتح الصلاه ثم لا يعود। অর্থাৎ আরেকটি সূত্র যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় হাত উঁচু করতেন, উত্তোলন করতেন, সুম্মা লা ইয়াউদ, এরপর আর হাত উঁচু করতেন না। এই সনদ সম্পর্কে ইমাম মুগলতাই বলেছেন, লা বাসা বিহি, লা বাসা বি সনদিহি, এই হাদিসের সনদের মধ্যে কোনো অসুবিধা নেই। দুটি সনদ আমরা পেলাম যে প্রত্যেকটা সনদের মধ্যেই স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল হাত উত্তোলন করতেন না বারবার, যেটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। এর মধ্যে আমরা একটা বিপরীতমুখী দিক দেখছি, যে আব্দুল্লাহ ইবনে উমর তিনি হাদিস বর্ণনা করলেন রাসূল হাত উত্তোলন করতেন বারবার, আবার তিনি রেওয়াত বর্ণনা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারবার হাত উত্তোলন করতেন না। তো সর্বশেষ আমল হিসেবে আমরা হানাফি মাযহাবের অনুসারীরা মনে করি, ইসলামের প্রথম দিকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হাত উত্তোলন করেছিলেন, শেষ যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রফিয়াদান পরিত্যাগ করেছেন, যার বাস্তবতা আমরা দেখেছি খোলাফায়ে রাশিদিন তারা কেউ রফিয়াদান করতেন না। যেমন সহি রেওয়ায়েতে উল্লেখ রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, ইমাম আবু জাফর আত তাহাবী রহিমাহুল্লাহ শরহে মানিল আসারের মধ্যে সম্পূর্ণ সহি সনদ একখানা হাদিস উল্লেখ করেছেন, সেই হাদিসটা আমি আপনাদের পরে শোনাচ্ছি। যেমন عن عاصم بن كريب عن أبيه أن عاليا رضي الله عنه قال كان يرفع يديه في أول تكبيرة من الصلاة ثم لا يرفع بعد। আর হযরত আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতার সূত্রে বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র নামাজে প্রথমবারই প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন করতেন, এরপরে আর হাত উত্তোলন করতেন না। এই হাদিসের সনদ সম্পূর্ণ সহি। বহু ইমাম যেমন ইমাম বদরুদ্দিন আইনি সহ অনেক ইমামই হাদিসটাকে সহি বলেছেন। এছাড়াও আমরা দেখেছি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমলের ব্যাপারও এই তাহাবীতে 133 পৃষ্ঠায় আরেকটা সনদ উল্লেখ, সেই সনদটা ইবাবুল লেগ্রেসে আন আসওয়াদ قال رأيت عمر بن الخطاب رضي الله عنه يرفع يديه في أول تكبيرات ثم لا يعود। অর্থাৎ হযরত আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি উমর ইবনুল খাত্তাবকে দেখেছি তিনি নামাজে প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন করতেন, এরপরে আর হাত উত্তোলন করতেন না। এই হাদিসের সনদও সম্পূর্ণ সহি। আহলে হাদিসের বাইরে আপত্তি তুলে হাসান ইবনে আইয়াস সম্পর্কে, কিন্তু আশ্চর্য হলো হাসান ইবনে আইয়াস থেকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন তার সহি গ্রন্থে। একদল ইমাম ইমাম বুখারীর ওস্তাদ ইয়াহিয়া ইবনে মাইন সহ অনেকেই তাকে শিকা বিশ্বস্ত রাবি হিসেবে চিহ্নিত করেছেন, ইমাম বুখারী তার ব্যাপারে ভালো সাক্ষ্য প্রদান করেছেন। এক কথায় হাদিস দুটি সহি। এ ব্যাপারে আমি আরো কয়েকটা রেওয়ায়েত আপনাদের দেখাতে পারি, যেমন ইমাম বুখারী মুসলিম সহ সিহাহ সিত্তার ছয় ইমামের ওস্তাদ তিনারা উল্লেখ করেছেন যে যেই আব্দুল ইবনে উমর রফিউদ্দিনের পক্ষে হাদিস বর্ণনা করেছেন সেই আব্দুল ইবনে উমর রফিউদ্দিনের বিপক্ষে আল্লাহ রাসূলের রেফারেন্সে হাদিস বর্ণনা করেছেন, আর সর্বশেষ আল্লাহর নবী যে রফিউদ্দিন করতেন না তার প্রমাণ হলো আব্দুল ইবনে উমর নিজেই শেষ বয়সে তিনার ব্যক্তিগত জীবনে রফিউদ্দিনের আমল করতেন না। যেমন এই মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস কানা উল্লেখ রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি হাদিস নম্বর 2467, সেখানে উল্লেখ, হাদাসান আবু বকর ইবনে আইয়াস عن حسين عن مجاهد قال ما رأيت ابن عمر يرفع يديه إلا في أول ما يفتتح। অর্থাৎ হযরত মুজাহিদ রহমতুল্লাহ রায় বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে প্রথমবার ব্যতীত তার কখনো হাত উঠাইতে দেখিনি। সনদ সম্পূর্ণ সহি। ঠিক অনুরূপ আরেকটা সূত্র আব্দুল্লাহ ইবনে উমরের আমল সম্পর্কে আমরা দেখি, যে মুয়াত্তায় ইমাম মুহাম্মদের মধ্যে, এটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এর মুয়াত্তা, সেখানে আরেকটা সনদ আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে উমর যে বারবার রফিয়েদান তিনার ব্যক্তিগত জীবনে করতেন না, তার একটি সূত্র হলো, যেমন قال محمد اخبرنا محمد بن عابان بن صالح عن عبد العزيز بن حكم قال رايت ابن عمر يرفع يديه كذا اذا اذنيه في اول تكبيرته اذا افتتح الصلاه ولم يرفعهما فيما سوى ذلك। অর্থাৎ একই হাদিস একই কথা, যে আব্দুল আজিজ ইবনে হাকাম তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম তাকবীরের সময় তিনি হাত উত্তোলন করতেন, এছাড়া আর কখনো হাত উত্তোলন করতেন না। চূড়ান্ত বিজয়ের বিষয়ে আমরা দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম জীবনে হাত উত্তোলন করেছেন, বারবার আবেদন করেছেন, পরে নবীজি করতেন না, যার কারণে খোলাফায়ে রাশিদিন সেই আমলটা করেননি। এমনকি আব্দুল ইবনে উমর নিজেও
শেষ বয়সে সে আমলটি করেনি, আল্লাহ পাক যেন সহি হাদিসের উপরে আমাদের আমল করে বারবার রফে এজেন থেকে ফিরে শুধু তাকবীরে তাহরিমা সমাহাত উত্তোলন করে সহি নামাজ আদায় করার তৌফিক দান করে। আমিন ওয়া মা আমিন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।